থানা চত্বরের মধ্যেই চলছে জলসা। রাত দশটার পরেও তারস্বরে বাজছে মাইক, বেদার শব্দবাজি ফাটাচ্ছে পুলিশই। অভিযোগ, কালী পুজো উপলক্ষে কাটোয়া থানার মধ্যে গত সাত দিন ধরে চলছে নাচ গানা। মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেলে অভিযোগ জানাতে পারছেন না কেউই, জানাবেন কোথায়? খোদ পুলিশ কর্তারাই যে আয়োজক। কল থেকে জল নেওয়া নিয়ে বচসা, সামান্য ঘটনার জেরে এক মহিলাকে রাস্তায় ফেলে রড লাঠি দিয়ে পেটানোর অভিযোগ তৃণমূল কাউন্সিলর বাসির আহমেদ ওরফে বাদশার বিরুদ্ধে। কাউন্সিলরের নেতৃত্বে চার পাঁচজন যুবক মহিলা শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বর্তমানে ২৭ নম্বর ওয়ার্ডে বাবুরবাগের ঘটনা, হাসপাতালে ভর্তি জখম মহিলা। সরকারি আবাসিক স্কুলে ১২ জন আবালিকাকে ধর্ষণের অভিযোগ, তিনজন গর্ভবতী। ঘটনায় তোলপাড় মহারাষ্ট্র, সাতজন শিক্ষক সহ দ্রুত ১১, উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের। রাতের কলকাতায় ফের দুর্ঘটনা, নিকো পার্কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি, পাল্টে খেয়ে গাড়িটি উঠে যায় ডিভাইডারের ওপর। ঘটনায় সামান্য জখম চালক, তাকে আটক করেছে দক্ষিণ বিধাননগর থানা পুলিশ, বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি। রাজ্যে তিন কেন্দ্র উপনির্বাচনে হোক পর্যাপ্ত কেন্দ্র বাহিনীর নিরাপত্তায়, দলের কেন্দ্র নেতৃত্বের কাছে এমন দাবি জানিয়েছে রাজ্য বিজেপি। সাংবাদিকদের জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দুই প্রতিবেশীর মধ্যে লাগাতার সংঘর্ষ বিরতি, উলুখাগড়া কাশ্মীরের কৃষকরা পাক গোলায় বিপন্ন জীবন, কৃষিজমি হারাচ্ছে তার উর্বরতা, ক্ষোভ উগ্র দিলেন চাষিরা। সংঘর্ষ বিরতিতে প্রায় সেঞ্চুরি, সার্জিক্যাল স্ট্রাইকের পর ৯৯ ভাগ সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, বলছে ভারতীয় সেনা। যুদ্ধের খরচ কমিয়ে উন্নয়নে ব্যয় হোক অর্থ, শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে দুদেশের কাছে আর্জি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। করের হার ঘোষণা হয়েছে কিন্তু সিদ্ধান্ত হলো না কর আদায় কেন্দ্র রাজ্য যৌথ অধিকার নিয়ে, জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত অমীমাংসিত, নভেম্বরের শেষে আবারও আলোচনা। সাইরাস মিস্ত্রির দেহরক্ষীর হাতে মার খেলেন সাংবাদিকরা, মুম্বাই টাটা গোষ্ঠীর সদর দপ্তর বম্বে হাউস, সেখানে ইন্ডিয়ান হোটেলস কোম্পানির বোর্ড মিটিং ছিল, ওই কোম্পানির শীর্ষে এখনও সাইরাস, তিনি কি সরবেন সেই প্রশ্ন করতেই রোষের মুখে পড়েন সাংবাদিকরা। সুরাটের ভারে গ্রামে পুড়িয়ে মারা হলো এক চিতাবাঘকে, ফাঁক পেতে চিতাবাঘটি ধরেন বড় কর্মীরা কিন্তু তাকে ছিনিয়ে নেন গ্রামবাসীরা। এক ব্যক্তির মৃত্যু, বদলা নিতে খাঁচাতেই পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা হয় চিতাবাঘটিকে।